হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সঞ্জীব এসে গেছি আপনাদের সবাইকে স্বাগত জানাতে আপনাদের ফেভারিট চ্যানেল কলকাতা মিক্সে। আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ভালো মাটির ডিজাইনার প্রদীপ কোথায় পাওয়া যাবে, তো তাই জন্য আমি আজকে চলে এসেছি কুমারটুলিতে। ঠিক কুমারটুলির যে এন্ট্রান্স যে গেটটা আছে রবীন্দ্র সরণির ওপর, তার ঠিক বাঁদিকেই ট্রাম লাইনের ধারেই প্রচুর প্রদীপের দোকান এখানে বসেছে। তো আপনি এখানে আপনার পছন্দ মতো প্রদীপ চুজ করতে পারেন, এবং নট অনলি খালি চুজ করা, আপনি এই প্রদীপ বাড়িতে কালী পুজো বা দেওয়ালিতে জ্বালাবেন, তাতে শুধু আপনার প্রদীপ জ্বালানোই হবে না, আপনার ঘরের শোভা অনেক বেড়ে উঠবে। এগুলো এতটাই সুন্দর দেখতে, এবং এগুলো আপনি গিফটও করতে পারেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এগুলো দিতে পারেন। এগুলো এতটাই সুন্দর তাদের ডিজাইন এবং রং। তাহলে এই ভিডিওটা আজকে আমি শুরু করছি, এই মার্কেটটা ঘুরে দেখাবো। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে এগুলো কী দাম পড়ছে? চল্লিশ টাকা পিস। আর এটা 20 টাকা পিস। এটা 20 টাকা করে, বাহ ভালোই দেখতে। আর এটা কি আছে? ময়ূর। এটা আছে বাটারফ্লাই। বাটারফ্লাই, আচ্ছা কি দাম এটা? 6 টাকা, 600 টাকা। শো 6 টাকা পিস, 600 টাকা শো। আর এটা? এটাও 600 টাকা শো। এটাও 6 টাকা পিস, 600 টাকা শো। আচ্ছা এটা হচ্ছে একদম লেটেস্ট আইটেম, আমি বাজারে ঘুরতে ঘুরতে দেখলাম, শঙ্খ প্রদীপ 150 টাকা দাম। দেখুন ডিজাইন, দেখুন পুরো হাতের ডিজাইন তৈরি করা, আর এখানে তেল দিয়ে চলতে জ্বলবে, 150 টাকা দাম আছে। খুব সুন্দর দেখতে। দাদা বলছি প্রদীপের কী দাম আছে একটু বলবেন কাইন্ডলি। 7 টাকা আছে, 6 টাকা আছে, 8 টাকা আছে। আচ্ছা ওইটা কী দাম আছে? এটা 8 টাকা। 8 টাকা পিস, আচ্ছা একটা দিন, একটা এটা 8 টাকা পিস, আচ্ছা। আর এগুলো? এটা এইসব 8 টাকাই আছে। এইসব 8 টাকা? হ্যাঁ এই এইসব আছে 4 টাকা। এগুলো 8 টাকা করে আছে, আর এগুলো 4 টাকা, 4 টাকা পিস। এগুলো সব 4 টাকা করে। 1.5 টাকা আছে। এটা 8 টাকা। এটা 8 টাকা, আচ্ছা এটাও 8 টাকা। আর ওদিকে ওগুলো 8 টাকা আছে, আচ্ছা সব 8 টাকা। এগুলো সব 8 টাকা করে। খুবই সুন্দর দেখতে, সব 8 টাকা আছে। আর এগুলো কি দাম আছে? লালগুলো 1.5 টাকা পিস। এগুলো 1.5 টাকা পিস, আচ্ছা এগুলো 1.5 টাকা, এটা 1 টাকা পিস, আর এটা 1 টাকা, এটা 2 টাকা পিস, এটা 2 টাকা পিস, আর এটা 2 টাকা, এটাও 2 টাকা পিস, আচ্ছা। এখানে একটা বেশ বড় প্রদীপ আছে একদম। আর দাদা এটা কি দাম পড়ে? এটা 350 টাকা। 350? কতগুলো প্রদীপ আছে? প্রদীপ গোছানোর কাজ চলছে, এখানে কিছু ছোট ছোট প্রদীপ আছে, এগুলো কি প্রদীপ? বাহ দাদা এটা কি প্রদীপ আছে? হাতি না নৌকো? এটা কি হাতি? আচ্ছা কি দাম পড়ে এগুলো? 60 টাকা পিস, আচ্ছা। ও এতে মোম দেওয়া আছে একদম, আচ্ছা মোম দেওয়া রয়েছে, 60 টাকা পিস। আর একটা আছে এইখানে, এটা আর এগুলো কত করে গো? এটা 80 টাকা, মোম দেওয়া আছে, 5টা করে প্রদীপ মোম দেওয়া রয়েছে, আর হাতিটা 60 টাকা। চারিদিকেই খালি প্রদীপ। আর এই বড়টা কত গো?
কুড়ি টাকা, এটা কুড়ি টাকা দাম পড়বে। পাচ্ছেন চারিদিকে একদম প্রদীপে ভর্তি, প্রদীপের দোকান। এই দোকানগুলো অ্যাকচুয়ালি টেম্পোরারি দোকান, এগুলো আপ টু আপনার কালী পুজোর দিন অবধি থাকবে, মানে সোমবার অবধি থাকবে, তারপরেই দোকানগুলো উঠে যাবে। এই পুরু লম্বা কুমারটুলি থেকে এসছে যে লম্বা রাস্তা, ওই পুরু দোকানে প্রদীপের দোকানে ভর্তি আছে। পাচ্ছেন এটা একটা প্রদীপ, একসঙ্গে অনেকগুলো প্রদীপ হবে। দাদা এটা কী দাম আছে? একশো টাকা। আচ্ছা, খুব সুন্দর দেখতে। আর এই বড়োটা, এটা নিন বড়োটা, এটা কী দাম আছে? একশো তিরিশ টাকা। অনেকগুলো প্রদীপ হবে, কতগুলো আছে প্রদীপ? চোদ্দো প্রদীপ, এতে চোদ্দোটা প্রদীপ একসঙ্গে আছে, একশো তিরিশ টাকা দাম। আচ্ছা, আর ছোটোগুলো কীরকম দাম আছে, ছোটো প্রদীপগুলো? এগুলো আছে আপনার পঁয়ত্রিশ টাকা। এগুলো আছে পঁয়ত্রিশ টাকা, পাঁচখানা প্রদীপ একসঙ্গে রয়েছে, খুব সুন্দর দেখতে। কালী পুজোর দিন জ্বালালে আপনার ঘর পুরো আলোকিত নয় আর সৌন্দর্যও ভরে উঠবে। আচ্ছা, এর সঙ্গে এই ডিজাইনও আছে, অনেক ভ্যারাইটি প্রদীপ। আর এখানে আরেকটা আইটেম আছে, এখানে দেখতে পাচ্ছি চারখানা একসঙ্গে জ্বলবে নাকি? এগুলো কী দাম আছে? কুড়ি টাকা পিস। আর পেছনে ওগুলো কি আপনারই? ওখানে একটু যেয়ে দেখি, এখানে অনেক রকম আছে। হাতি আছে, একটা এরকম টাঙানোর জিনিস আছে, এখানে প্রদীপ টাঙানোতে পারবেন আপনি জ্বালিয়ে। দাদা এগুলো কী দাম আছে, এগুলো কী পড়ে? এগুলো হ্যাঁ কী দাম পড়ে? এটা সত্তর টাকা। আচ্ছা, আপনি ঝোলাতে পারবেন এটা। আর এই হাতিগুলো, হাতিগুলো নব্বই টাকা করে। বাহ, হাতি আইটেম আছে। আর বাড়িগুলো, ছোটো ছোটো বাড়ি, এগুলো দেড়শো টাকা দাম আছে। আর বড় বাড়িগুলো দুশো টাকা, অনেক ভ্যারাইটি। নিচেও দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি আছে। আপনারা খুব সহজেই চলে আসতে পারেন কুমারটুলির কাছে। এখানে একটা যে সবুজ কালারের প্রদীপ, ভাই এগুলো কত করে দাম আছে? আট টাকা পিস আছে। আর এখানেও একটা আছে, স্টোন বসানো আছে মেডলে, এটা কত করে গো? ছ টাকা। বাহ, এটা স্টোন আছে ছ টাকা করে। এদিকেও বিভিন্ন রকমের প্রদীপ আছে, এগুলো কত করে? এগুলো আট টাকা। এখানে খুবই সুন্দর প্রদীপ আছে। দাদা এগুলো কী দাম পড়ে? তিরিশ টাকা পিস। আচ্ছা, বড়ো সাইজের আছে, যথেষ্ট বড়ো সাইজের। এটা পঁচিশ টাকা। আচ্ছা, তা এগুলো কি পঁচিশ নাকি? তিরিশ আছে, পঁচিশ আছে, সবই আছে। আচ্ছা, বড়োগুলো তিরিশ, ছোটোগুলো পঁচিশ। আচ্ছা, বাহ খুব সুন্দর দেখতে। আর এগুলো কী দাম আছে? এই বাড়ি দুশো আছে, আড়াইশো আছে। এই ছোটোটা কত? ছোটোটা ছোটোটা দুশো, দুশো টাকা। পাঁচটা প্রদীপ আছে, তার সঙ্গে বাড়ি। আর বড়োটা আড়াইশো, আড়াইশো টাকা। দেখতেই পাচ্ছেন। আর এই হাতিগুলো কত করে? হাতি একশো আছে, আড়াইশো আছে, একশো আছে, আড়াইশো আছে।
এটা কি 100 টাকা হ্যাঁ আচ্ছা উপরে প্রদীপ আছে কটা প্রদীপ আছে 5টা নাকি ওকে আর ছোট হাতিটা কি দাম আছে ছোট হাতিটা 50 টাকা একটু নামান এটু এটু এইদিকে আছে এই হাতিটা 50 টাকা দাম আছে সুন্দর দেখতে দাদা এই লাল বড়গুলো কত করে এই বড়গুলো 50 টাকা আছে 60 টাকা আছে 40 টাকা আছে 20 টাকা আছে এইটা কত দাম ওটা 50 টাকা এটা 50 টাকা এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি অবশ্যই প্রদীপ কেনার সময় দরদাম করে নেবেন আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসব নমস্কার।